শতকরার দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে শতকরার উপর খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো একদিকে যেমন প্রত্যেকটি সরকারি চাকুরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অন্যদিকে এই ভিডিওটি দেখার পর তোমরা প্রত্যেকেই এই অঙ্কগুলো খুব সহজে আয়ত্ত করে নিতে পারবে। কেননা ফ্রেন্ডস, আমি এই অঙ্কগুলো খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করব, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো ফ্রেন্ডস, তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি রঞ্জন দেবনাথ। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম প্রবলেম, খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম দিয়ে শুরু করছি। দেখো কি বলছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তো ফ্রেন্ডস, তোমরা যদি অঙ্ককে খুব ভয় পাও, তাদেরকেও বলবো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আবার যদি কারো এই অঙ্কগুলো জানা থাকে, তাদেরকেও বলবো ফ্রেন্ডস ভিডিওটা স্কিপ না করে ফ্রেন্ডস পুরোটা দেখার চেষ্টা করো। কেননা জানা আছে ভালো কথা, চলো আরেকবার রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%। তৃতীয় সংখ্যা আছে একটি, তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, আরেক দিকে লিখে নিলাম আমরা প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা, প্রথম লিখলাম সংক্ষেপে, আর এই দিকে লিখে নিলাম দ্বিতীয়। এবার প্রথম সংখ্যাটা কত হবে? তৃতীয় সংখ্যার 16%। তৃতীয় সংখ্যার কত পার্সেন্ট হবে? 16%। আর দ্বিতীয় সংখ্যাটা হবে তৃতীয় সংখ্যার 48%। দেখো আমরা কত সহজে এটা সলভ করব, প্রত্যেকে বুঝতে পারবে। দেখো, শুধু স্কিপ করবে না, পুরোটা দেখার চেষ্টা করো। আমরা কি করি, যেহেতু পার্সেন্টেজের উল্লেখ আছে, আমরা তৃতীয় সংখ্যাটাকে যে কোনো ধরতে পারি, তো সহজ হবে। আমরা তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নিলাম। 5, 8, 10, 15, 20, এক্স, ওয়াই, জেড যে কোনো ভাবতে পারো, তো সবচেয়ে সহজ হবে তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নাও। এবার তৃতীয় সংখ্যাটা 100 হলে প্রথম সংখ্যা হবে তৃতীয় সংখ্যার 16%। প্রথমটি কত হবে? তৃতীয় সংখ্যার 16%। তো তৃতীয়টি যদি 100 হয়, 100-এর 16% মানে কত হবে? 16। আর দ্বিতীয় সংখ্যাটি হবে তৃতীয়টির 48%। তাহলে তৃতীয়টি হচ্ছে 100, 100-এর 48% মানে কত হবে? 48। বুঝে গেল? তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100, প্রথম সংখ্যাটি হচ্ছে 100-এর 16% মানে 16, আর দ্বিতীয় সংখ্যাটি হবে তৃতীয়টির 48% মানে 48। ক্লিয়ার? তাহলে প্রথম সংখ্যাটি হলো 16, আর দ্বিতীয় সংখ্যাটি কত হলো? 48। এবার দেখো আমাদের বার করতে কি বলছে। বার করতে বলছে প্রথম সংখ্যা দ্বিতীয়টির, দ্বিতীয় সংখ্যার মানে দ্বিতীয়টির কত পার্সেন্টেজ, কত শতাংশ মানে কত পার্সেন্ট, এটা বার করতে বলছে। তাহলে দেখো আমরা প্রথম সংখ্যাটা কোথায় লিখবো বলো দেখি? উপরে। কোন সংখ্যাটা প্রথমটি আসবে? উপরে। আর পার্সেন্টেজটা কার উপর বার করতে বলছি? দ্বিতীয়টির কত পার্সেন্ট, কোন সংখ্যার উপর পার্সেন্টেজটা চেয়েছে? দেখো তো, দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট, প্রথমটি উপরে আর পার্সেন্টেজটা কার উপরে আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু দেখো, বোঝার চেষ্টা করো, বলছে দ্বিতীয়টির কত পার্সেন্ট, তার মানে দ্বিতীয় সংখ্যাটি আসবে নিচে, দ্বিতীয়, শতকরে আনার জন্য ইনটু 100, এত পার্সেন্ট হবে। দেখো, আশা করি বুঝতে পারছো, প্রথম সংখ্যাটি উপরে আসবে আর পার্সেন্টেজটা বলছে দ্বিতীয়টির কত পার্সেন্ট। বুঝে গেলো? কোন সংখ্যাটির উপর চেয়েছে? দ্বিতীয়টির উপর কত পার্সেন্ট, তার মানে দ্বিতীয় সংখ্যাটি আসবে নিচে, শতকরে আনার জন্য ইনটু 100। এবার মানগুলো যদি বসানো হয়, চলো এদিকেই বসিয়ে দিই। তাহলে প্রথম সংখ্যা কত? 16। দ্বিতীয় সংখ্যা কত? 48। শতকরে নিয়ে আসার জন্য ইনটু 100। তাহলে 16 দিয়ে 48কে ভাগ করলে 3, 3 দিয়ে যদি 100কে ভাগ করি, 3 দিয়ে 30-এ 99 থাকবে, 1 আসবে উপরে, তার মানে 33 সমস্ত 1/3%। বোঝা গেল? 3 দিয়ে 100কে ভাগ করলে 33 সমস্ত 1/3%, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো ভাই নেক্সট প্রবলেম। দেখো দু নম্বরে কি বলছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত শতাংশ কম? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত শতাংশ কম? তো বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এখানে তৃতীয় সংখ্যা আমি লিখে নিলাম তৃতীয়, আরেক দিকে লিখে নিলাম, চলো ভাই, প্রথম সংখ্যা, আরেক দিকে লিখে নিলাম দ্বিতীয় সংখ্যা।
এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, কোনো সংখ্যাই কিন্তু পরিষ্কারভাবে বলেনি। তৃতীয় সংখ্যা কত আমরা জানি না, প্রথম সংখ্যা কত সেটাও আমরা জানি না, দ্বিতীয় সংখ্যাটাও আমরা জানি না, কিন্তু একটা হিন্টস দেওয়া আছে। প্রথম সংখ্যাটি তৃতীয়টির থেকে 40% কম, তৃতীয়টি যা হবে তার থেকে প্রথম সংখ্যাটি 40% কম হবে, আবার দ্বিতীয় সংখ্যাটি হবে 46% কম। কার থেকে? তৃতীয়টির থেকে। তাহলে সবচেয়ে বেটার হবে তৃতীয় সংখ্যাটিকে যদি ধরে নিই, তাহলে আমরা প্রথম সংখ্যাটিও পেয়ে যাব, দ্বিতীয় সংখ্যাটিও পেয়ে যাব। তো তৃতীয়টিকে কত ধরবো, যে কোনো ধরা যেতে পারে, তো সবচেয়ে বেটার হবে যেহেতু পার্সেন্টেজ আছে, আমরা ধরে নিলাম তৃতীয় সংখ্যাটি 100। কত ধরে নিই? তৃতীয় সংখ্যাটি 100। এবার তৃতীয়টি 100 হলে প্রথমটি 40% কম হবে, 140% 40 হবে, তৃতীয় সংখ্যাটি 100, 40% মানে 40, তাই না? 140% 40, 40 কিন্তু কি বলছে ফ্রেন্ডস, কম বলছে। কম মানে তৃতীয়টি হচ্ছে 100, তার থেকে 40 কম, কম মানে মাইনাস করব, মাইনাস করলে কত হবে 60। আর দ্বিতীয় সংখ্যাটি কত বলছে? 46% কম। এবার 100 46% মানে 46 কম হবে, তাহলে তোমরা বলবে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100, তাহলে ভাই দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 46 কম হবে, কম মানে -46, তাহলে বিয়োগ করলে কত হবে? 54। এতদূর আশা করি ক্লিয়ার। প্রথম সংখ্যাটি হচ্ছে 60 আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 54। এবার দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম। দেখো দ্বিতীয়টি প্রথমটির থেকে কত কম? 60 থেকে 54 মাইনাস করলে তোমরা বলবে 6 কম। কত কম? 6 কম। ওকে, প্রথম সংখ্যা 60, দ্বিতীয় সংখ্যা 54, তার মানে অবশ্যই দ্বিতীয়টি কম, কত কম মাইনাস করলেই পাওয়া যাবে 6 কম। এবার ভাষাটা বোঝার চেষ্টা করো, দেখো কি বলছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম, কার থেকে কম? প্রথম সংখ্যার থেকে। বোঝা গেল ফ্রেন্ডস, পার্সেন্টেজটা কার উপর হবে, কার থেকে কম বলছে, প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম, তার মানে পার্সেন্টেজটা প্রথম সংখ্যার উপর হবে, বোঝা যাচ্ছে? তাহলে কত কম সেটা লিখবো উপরে, শতকরায় কিভাবে নিয়ে আসবো, কত কম সেটা উপরে, কত কম বা বেশি সেটা উপরে, আর কোন সংখ্যার থেকে চেয়েছে, প্রথম সংখ্যার থেকে, তার মানে প্রথম সংখ্যাটি আসবে নিচে, বোঝা গেল? পার্সেন্টেজটা প্রথম সংখ্যার উপর চেয়েছে। দেখো ভাষাটা কি বলছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত কম, তার মানে প্রথম সংখ্যাটি আসবে নিচে, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100। তাহলে এবার বলো দেখি কত কম, তোমরা বলবে 6 কম, এটা আসবে উপরে, আর প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি হচ্ছে 60, এটা আসবে নিচে, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100, বোঝা গেল? এত পার্সেন্ট, কত কম বা বেশি সেটা উপরে, আর পার্সেন্টেজটা প্রথম সংখ্যার উপর চেয়েছে, প্রথম সংখ্যা নিচে, ইনটু 100, ক্যান্সেল করলে 10, 10 দিয়ে ক্যান্সেল করলে 10, তার মানে 10% কম হবে, এটি অ্যান্সার। আশা করি ক্লিয়ার ভাই। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো, 3 নম্বরে কি বলছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করে, নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করে, তার মানে বুঝতে হবে এখানে দুইজন প্রার্থী আছে, একমাত্র প্রতিদ্বন্দ্বী মানে একজন পরাজিত হয় আরেকজন জয়ী হয়, দুজন প্রার্থী আছে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। তো দেখো এখানে টোটাল দুইজন প্রার্থী আছে, কিন্তু একজন জয়ী হয় আরেকজন পরাজিত হয়, তাহলে টোটাল ভোট মোট ভোট, এখানে ভোট অবৈধ ছিল ভোট দেয়নি এরকম কিছু বলেনি, তার মানে টোটাল ভোটটা দুই ভাগ হবে, তোমরা বলবে কিছু পাবে বিজয়ী প্রার্থী, বিজয়ী প্রার্থী আর কিছু ভোট পাবে পরাজিত প্রার্থী, আশা করি বুঝতে পারছো, পরাজিত প্রার্থী। তাহলে টোটাল ভোটকে দুই ভাগ হচ্ছে, দুই ভাগ হচ্ছে, কিছু ভোট পাবে বিজয়ী প্রার্থী আর কিছু ভোট পাবে পরাজিত প্রার্থী। তো যেহেতু পার্সেন্টেজে অঙ্ক দেওয়া আছে, আমরা ধরে নিলাম টোটাল ভোট হচ্ছে 100টি বা 100 ইউনিট, বোঝা গেল? টোটাল ভোট 100 ইউনিট মোট ভোট। এবার বিজয়ী প্রার্থী কতটুকু ভোট পায়? 62%। এবার 100 62% মানে 62 ইউনিট,
মোট ভোট 100 তার 62%, তার মানে 62 ইউনিট। ওকে, তাহলে টোটাল ভোট হচ্ছে ফ্রেন্ডস 100 ইউনিট, তার মধ্যে বিজয়ী প্রার্থী পাচ্ছে 62 ইউনিট, বাকি ভোট কে পাবে বলো দেখি? পরাজিত প্রার্থী পাবে। টোটাল ভোট 100, 100-র মধ্যে বিজয়ী প্রার্থী পাচ্ছে 62 ইউনিট, বাকি ভোট পাবে পরাজিত প্রার্থী। তাহলে পরাজিত প্রার্থী কত ইউনিট পাবে? 100 - 62, 100 থেকে 62 মাইনাস করলে, এখানে ইউনিট লিখে দিই, 100 থেকে 62 মাইনাস করলে তোমরা বলবে 38 ইউনিট। দেখো বুঝতে পারছো কিনা, টোটাল ভোট 100 ইউনিট, তার মধ্যে বিজয়ী প্রার্থী পায় 62 ইউনিট, বাকি ভোট কে পাবে? পরাজিত প্রার্থী। বাকি ভোট কত? 100 থেকে 62 মাইনাস করলে পাওয়া যাবে 38 ইউনিট। এবার বিজয়ী প্রার্থী 62 ইউনিট পেয়েছে আর পরাজিত প্রার্থী পেয়েছে 38 ইউনিট। এতদূর ক্লিয়ার ফ্রেন্ডস? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার এই প্রার্থী অবশ্যই জয়ী হয়েছে। এবার প্রশ্ন হলো কত ভোটে জয়ী হয়েছে বা এই প্রার্থী কত ভোটে পরাজিত হয়েছে? যাই বলো, কি করলে পাওয়া যাবে বলো দেখি? বিজয়ী প্রার্থীর ভোট থেকে পরাজিত প্রার্থীর ভোট যদি মাইনাস করি, বিজয়ী প্রার্থী থেকে পরাজিত প্রার্থীর ভোট যদি মাইনাস করা হয়, তাহলেই কিন্তু পেয়ে যাব আমরা বিজয়ী প্রার্থী কত ভোটে জয়ী হয়েছে বা পরাজিত প্রার্থী কত ভোটে পরাজিত হয়েছে। একই ব্যাপার। তাহলে মাইনাস করলে কত হয় বলো দেখি? 62 - 38, তার মানে কত হয় ভাই? 24 ইউনিট। বুঝা গেল? তাহলে বিজয়ী প্রার্থী কত ভোটে জয়ী হয়েছে? 24 ইউনিট ভোটে। বা ভাষাটা যদি আমি ঘুরিয়ে বলি, পরাজিত প্রার্থী কত ভোটে পরাজিত হয়েছে? 24 ইউনিট ভোটে। সেম জিনিস। এবার প্রশ্নে দেখো, নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করে। প্রশ্নে কি বলছে? কত ভোটে পরাজিত করে? 144 ভোটে পরাজিত করে। এবার দেখো ভাষাটা মন দিয়ে শোনো ফ্রেন্ডস, প্রত্যেকে বুঝতে পারবে। আমি যদি বলি 24 ইউনিট কি, তোমরা বলবে এত ভোটে পরাজিত করে। আবার এই 144 যে ভোট প্রশ্নে বলছে, এটা কি বলো দেখি? বিজয়ী প্রার্থী এত ভোটে পরাজিত প্রার্থীকে পরাজিত করে। বোঝা গেল? এই দুটো কিন্তু তাহলে কি বলো দেখি? সেম জিনিস। এই প্রার্থীকে কত ভোটে পরাজিত করে? 24 ইউনিট ভোটে। আবার প্রশ্নে বলছে 144 ভোটে পরাজিত করে। তার মানে ফ্রেন্ডস দুটো সেম জিনিস, এটা ইউনিট দিয়ে আছে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে 24 ইউনিটের ভ্যালু আমরা কত বলতে পারি? 144। বলো দেখি 24-কে কত দিয়ে গুণ করলে 144 হয়? 6 দিয়ে। 6 - 24 = 144, তাই না? 24-কে 6 দিয়ে গুণ করলে 144। এবার আমাকে বার করতে হবে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা। মোট ভোটার কত? 100 ইউনিট। আমাকে এই 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। এইখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 6 দিয়ে গুণ করেছি, তো সেমভাবে এইখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে 100-কে গুণ করলে 600, তার মানে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 600। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, এটাই অ্যান্সার। তো চলো নেক্সট প্রবলেম দেখো। 4 নম্বরে কি বলছে, আরেকটি ইম্পর্টেন্ট দেখো, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। বারবার বলছি ফ্রেন্ডস, একদম স্কিপ নয়, পুরোটা দেখার চেষ্টা করো। একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভোটে পরাজিত করে, পরাস্ত করে মানে পরাজিত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তো সেমভাবে আগের মতো এটাও আমরা ধরে নিই মোট ভোটার। বীজগাণিতিকভাবেও করতে পারো, তা আমি বলবো বীজগাণিতিকভাবে না করে এটা এমনি সহজে করা যাবে। মোট ভোটার আমরা ধরে নিলাম 100 ইউনিট। ওকে, টোটাল ভোটার আছে ওই কেন্দ্রে 100 ইউনিট, 20% ভোটার ভোটদানে বিরত ছিল। তাহলে 100-এর 20% মানে 20 ইউনিট ভোট দেয়নি, তাই না? 100-এর 20% মানে 20 ইউনিট ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কতজন? 100 - 20, তাহলে তোমরা বলবে ভোট দিয়েছে 80 ইউনিট। ক্লিয়ার? মোট ভোটার 100 ইউনিট, তার মধ্যে 20 ইউনিট ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন? 100 - 20, তার মানে 80 ইউনিট। এবার যতজন ভোট দিয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পায়। প্রদত্ত ভোট, টোটাল ভোটার হচ্ছে 100 ইউনিট, তার মধ্যে প্রদত্ত ভোট হচ্ছে 80 ইউনিট। এবার বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পায়। বুঝার চেষ্টা করো, কার 70%? প্রদত্ত ভোটের 70%। প্রদত্ত ভোট মানে কতজন ভোট দিয়েছে? ভোট দিয়েছে 80 জন, তার 70% বিজয়ী প্রার্থী পাবে। বিজয়ী প্রার্থী
আর বাকি ভোট কে পাবে? পরাজিত প্রার্থী। পরাজিত প্রার্থী। তাহলে এবার একটা জিনিস আমায় বলার চেষ্টা করো, বিজয়ী প্রার্থী কত ভোট পাবে? 70%। কার 70%? প্রদত্ত ভোটের 70%। প্রদত্ত ভোট হচ্ছে 80, এর মানে ইন্টু 70%, মানে 70/100। আশা করি বুঝতে পারছো। প্রদত্ত ভোট হচ্ছে 80, এর মানে ইন্টু 70%, মানে 70/100। তাহলে উপরে 200, নিচে 200 ক্যান্সেল, এক তোনা লিখলে হয় 27/56 ইউনিট। তাহলে বিজয়ী প্রার্থী কত ইউনিট ভোট পাচ্ছে? 56 ইউনিট। তাহলে 80 ইউনিট ভোট দেয়, তার মধ্যে বিজয়ী প্রার্থী পায় 56 ইউনিট, বাকি ভোট কে পাবে বলো দেখি? পরাজিত প্রার্থী। ক্লিয়ার হচ্ছে আশা করি ভাই? টোটাল ভোট পরে 80 ইউনিট, প্রদত্ত ভোট মানে ভোট দিয়েছে 80 ইউনিট, তার মধ্যে বিজয়ী প্রার্থী পায় 56 ইউনিট। তাহলে বাকি ভোট, বাকি কত ভোট দেয়? 80 ইউনিট, তার মধ্যে বিজয়ী প্রার্থী পায় 56 ইউনিট, বাকি কত ভোট থাকে মাইনাস করলে পাওয়া যাবে? বাকি 24 ইউনিট ভোট পরাজিত প্রার্থী পায়। ক্লিয়ার? 80 থেকে 56 মাইনাস করলে পরাজিত প্রার্থীর ভোট পাওয়া যাবে। তার মানে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 56 ইউনিট, পরাজিত প্রার্থী ভোট পায় 24 ইউনিট। তাহলে এবার বলো দেখি, বিজয়ী প্রার্থী কত ভোটে জয়ী হয় বা পরাজিত প্রার্থী কত ভোটে হেরেছে? তোমরা বলবে এটার থেকে এটা মাইনাস করলেই পাওয়া যাবে। 56 থেকে 24 মাইনাস করলে কত হয় বলো দেখি? 32 ইউনিট। 56-24 বিয়োগ করলে কত হয় ভাই? 32 ইউনিট। তার মানে ফ্রেন্ডস, বিজয়ী প্রার্থী এই প্রার্থীকে 32 ইউনিট ভোটে পরাজিত করে। কত ইউনিট ভোটে পরাজিত করে? 32 ইউনিট ভোটে পরাজিত করে। এবার দেখো প্রশ্নে কি বলছে, আমাদের আসলো 32 ইউনিট ভোটে পরাজিত করে, এই প্রার্থীকে কত ভোটে পরাজিত করে? 32 ইউনিট। আবার প্রশ্নে বলছে 4960 ভোটে পরাজিত করে। বোঝা গেল? দেখো দুটো কিন্তু সেম জিনিস। আমি যদি বলি এটা কি, তোমরা বলবে এই প্রার্থীকে এত ভোটে পরাজিত করে। আবার 4960টা কি, এটাও সেম জিনিস, বিজয়ী প্রার্থী এই প্রার্থীকে এত ভোটে পরাজিত করে। তো যেহেতু দুটো সেম জিনিস, তার মানে আমরা বলতে পারবো 32 ইউনিটের ভ্যালুই হচ্ছে 4960। ক্লিয়ার? দুটো সেম জিনিস, তার মানে 32 ইউনিটের ভ্যালুই হচ্ছে 4960। এবার আমাকে বার করতে হবে মোট ভোটার, তাই না? মোট ভোটার মানে 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে, আমাকে বার করতে হবে 100 ইউনিটের ভ্যালু। তো এটা কত দিয়ে গুণ করলে আসে? এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, চলো তৈরিয়ে শিখ করে দিই। প্রশ্নবোধকের উপরেরটা লেখো, প্রশ্নবোধকের উপরে আছে 4960 ইন্টু, প্রশ্নবোধকের উপরেরটা লিখে নাও 4960 ইন্টু, এটাকে জাস্ট উল্টে দিবে। উল্টে মানে নিচের সংখ্যাটা দিয়ে দেও উপরে, আর উপরের সংখ্যাটা বসিয়ে দাও নিচে। কি বুঝতে পারছো? তাহলে দেখো 100 ইউনিটের ভ্যালু কত, প্রশ্নবোধকের উপরেরটা আগে লিখবে ইন্টু, এটাকে জাস্ট উল্টে দিবে। উল্টে মানে নিচেরটা আসবে ভাই উপরে, আর উপরের সংখ্যাটা আসবে নিচে। তাহলে এখানে করলে কত হয়, 4 8 32, 8 দিয়ে যদি ভাগ করি 6 8 48 থাকবে 116, তাই না? 8 2 16 কত হয়? 620। 4 দিয়ে 620কে ভাগ করলে কত হবে ভাই? 4 দিয়ে 620কে ভাগ করলে 4 15 60 থাকবে 2 20, তার মানে 4 5 20, 155। 155 দিয়ে 100কে যদি গুণ করি, তার মানে অ্যান্সার হয়ে যাবে 15,500। ওকে, মোট ভোটার 100 ইউনিট, 100 ইউনিটের ভুল হচ্ছে 15,500, তার মানে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 15,500 জন। আশা করি বুঝতে পারছো। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 5 নম্বরে কি বলছে, খুব ইম্পর্টেন্ট একটি টাইপ। দেখো এটা আমি দুভাবে সলভ করব। দেখো জল জমে বরফে পরিণত হলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত শতাংশ কমে? তো দেখো দুভাবে সলভ করছি ভাই। দেখো জল থেকে প্রথমে বরফ হচ্ছে, তাহলে জল থেকে বরফ যদি হয়, একটু ধৈর্য ধরো ফ্রেন্ডস, এটা আমি অন্যভাবে সলভ করব। জল থেকে বরফ হলে 10% বাড়ে, তাহলে 10% বাড়ে মানে জলের আয়তন যদি ধরি 100 ইউনিট, তাহলে 10% মানে 10 ইউনিট বাড়বে। জলের আয়তন যদি 100 ইউনিট হয়, এখানে 10 ইউনিট বাড়ছে, তাই না? জলের আয়তন ছিল 100, 10 ইউনিট বাড়বে, তার মানে বরফের আয়তন হবে 100+10, তার মানে 110 ইউনিট। একটু ওয়েট করো ফ্রেন্ডস, এটা আমি অন্যভাবে সলভ করব। ওকে, তাহলে জল ছিল 100, এখন 10% মানে 10 ইউনিট বাড়বে,
তার মানে বরফের আয়তন হচ্ছে 110 ইউনিট। এবার প্রশ্নে কি বলছে দেখো, এবার বরফ গলে জল হবে, বরফ গলে কি হবে জল, মানে বরফ কত ছিল 110, এবার বরফ থেকে যদি জল হয় ফ্রেন্ডস, বরফ থেকে আবার কি হবে জল, তার মানে 110 থেকে এবার কত হবে 100। বোঝার চেষ্টা করো, প্রথমে জল থেকে বরফ হয়েছে, জল ছিল 100 ইউনিট, বরফ হয়ে গেল 110 ইউনিট, এবার বরফ থেকে জল হবে, বোঝা গেল, বরফ থেকে কতটুকু হবে জল হবে, তাহলে বরফ থেকে জল যদি হয়, বরফের আয়তন 110, এটা হয়ে যাচ্ছে কত 100, তার মানে কতটুকু কমছে 110 মাইনাস 100, তার মানে তোমরা বলবে কত ইউনিট কমছে ভাই 10 ইউনিট। কি ক্লিয়ার ফ্রেন্ডস, কত ইউনিট কমছে 10 ইউনিট, ছিল 110 হলো 100, কত ইউনিট কমলো 10 ইউনিট। এবার বরফ থেকে কিন্তু জল হচ্ছে, কি থেকে বলো দেখি, বরফ থেকে, তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসতে চাই, তোমরা বলবে কত ইউনিট কমলো 10 ইউনিট, এটা উপরে, কত ইউনিট কমলো 10 ইউনিট, এটা উপরে, আগে কত ছিল, আগে ছিল 110, কেন ফ্রেন্ডস, বরফ থেকে জল হচ্ছে, আগে বরফ ছিল, বরফের আয়তন কত 110, এটা নিচে, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100, এত পার্সেন্ট, বোঝা গেল, কতটুকু কমলো 10 ইউনিট, এটা উপরে, কার মধ্যে কমলো 110-এর মধ্যে কমলো 10, বরফ থেকে জল হচ্ছে, বরফের আয়তন 110, 110-এর মধ্যে কমে 10, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100, তাহলে এখানে 100-100 ক্যান্সেল, উপরে 100-100 আর নিচে 11, এত পার্সেন্ট, 100 দিয়ে ভাগ করলে 9-11-99, 9^11%। তো এটাই অ্যান্সার ফ্রেন্ডস। তো দেখো এটা আমরা এবার অন্যভাবে একটু সলভ করব, কিভাবে সলভ করি, এই ধরনের অঙ্ক যদি পাই তাহলে এত কিছু ভাবারই দরকার নেই ফ্রেন্ডস। দেখো এরকম যদি শুধু একটাই পার্সেন্টের উল্লেখ থাকে, শুধু একটাই পার্সেন্ট আছে, দেখো আবার বলছে 10% বাড়ে, যখন শুধু একটাই পার্সেন্ট থাকবে এবং তার পাশে বাড়ে বা কমে কিছু একটা আছে, খেয়াল রাখবে ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা ইউজ করা যাবে না, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তখন সেই ক্ষেত্রে একটা আমরা আলাদা অ্যাপ্রোচ ইউজ করি, যখন ক্ষেত্রফল বাদ দিয়ে যে কোনো জায়গায় জল জমে বরফ হচ্ছে, কয়লার দাম বাড়ছে বা যে কোনো জিনিসের দাম বাড়ছে, তখন এই টেকনিক ইউজ করতে পারবো। টেকনিকটা কি ভাই, 10% বলছে, পার্সেন্টটা লিখে দাও উপরে, 10% বলছে 10 উপরে, এবার বারে বলছে, বারে বললে 100-এর সঙ্গে 10 যোগ করব, যত পার্সেন্ট বলবে সেটা উপরে, 10%, 20%, 30%, যাই বলুক ভাই সেটা উপরে বসিয়ে দেব, তারপর যদি বলে বারে তাহলে 100-এর সঙ্গে যোগ করব, আর যদি কমে তাহলে 100-এর সঙ্গে বিয়োগ করব, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100, ক্লিয়ার ভাই, পার্সেন্টটা ডাইরেক্ট উপরে বসাবো আর নিচে কি করব, বাড়লে 100-এর সঙ্গে যোগ, কমলে 100-এর থেকে বিয়োগ, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100, তাহলে উপরে হবে 10, নিচে 110, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100, 00 ক্যান্সেল, উপরে 100-কে 100, নিচে 11, তার মানে অ্যান্সার কত আসবে, 9^11-99, 9^1/11%, এটি অ্যান্সার। তো চলো নেক্সট প্রবলেম দেখো কি বলছে, সেম আগেরটার মতো চলো, রান্নার তেলের বাজার দাম 16/2/3% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ কত হ্রাস পাবে। তো দেখো এখানেও সেম একটি পার্সেন্ট বলছে, 16/2/3%, তারপর বলছি বৃদ্ধি, বৃদ্ধি মানে বাড়ছে, তাহলে এই ধরনের অঙ্কে আমি কি বলছিলাম ফ্রেন্ডস, পার্সেন্টটাকে উপরে বসিয়ে দাও, পার্সেন্টটা ডাইরেক্ট উপরে বসাবো, এবার বৃদ্ধি পেয়েছে তাহলে 100-এর সঙ্গে যোগ করব, যদি বলতো হ্রাস পেয়েছে তাহলে মাইনাস করতাম, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100, পার্সেন্ট আর লিখবো না এখানে। তো দেখো বোঝার চেষ্টা করো, যত পার্সেন্ট বলবে সেটা উপরেই, এবার যদি বলে বৃদ্ধি পেয়েছে তাহলে 100-এর সঙ্গে যোগ করব, আর যদি বলে হ্রাস পেয়েছে তাহলে 100-এর থেকে মাইনাস করব, শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100, তাহলে উপরে হবে ভাই 16/2/3%, 100-এর সঙ্গে 16 যোগ করলে 116/2/3% না ইনটু 100, তাহলে উপরে সমস্ত ভাঙালে কত হবে 348/2, 50/3, আর নিচে সমস্ত ভাঙালে 3 দিয়ে 116-কে গুণ করলে 348, আর 2 যোগ করলে 350, আর নিচে 3, ইনটু 100, তাহলে ভাই 3-3 ক্যান্সেল, 00 ক্যান্সেল, 5 দিয়ে 35-কে ভাগ করলে 7, 5×7=35, তার মানে উপরে হচ্ছে 100 আর নিচে 7, উপরে 100 নিচে 7, 7 দিয়ে 100-কে ভাগ করলে 7×14=98, থাকবে 2, তার মানে 14/2/7%। তো ফ্রেন্ডস এটাই অ্যান্সার, আশা করি বুঝতে পারছো।
তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শতকরা তৃতীয় ক্লাসে। তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আজকে এখানেই শেষ করছি।